নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই প্ৰিয়াংকা আহিছোঁ খবৰৰ মাজলৈ। বিশিষ্ট কবি ৰবীন্দ্ৰ বৰাৰ দেহাৱসান দিনৰ প্ৰায় আঢ়ৈ বজাত শেষ নিশ্বাস ত্যাগ কৰে কবিগৰাকীয়ে। 84 বছৰ বয়সত দেহাৱসান ঘটে ৰবীন্দ্ৰ বৰাৰ। দীৰ্ঘদিনৰ পৰা অসুস্থ হৈ আছিল কবিগৰাকী। ৰাজগড়ৰ নিজা বাসগৃহতে শেষ নিশ্বাস ত্যাগ কৰে বৰাই। 1939 চনৰ 9 ফেব্ৰুৱাৰীত জন্মগ্ৰহণ কৰিছিল বৰাই। আধুনিক অসমীয়া কবিতালৈ তেওঁৰ আছে বিশেষ বৰঙণি। অসমীয়া কবিতাৰ পটভূমি শক্তিশালী কৰিছিল তেওঁৰ কবিতাই। অকলশৰীয়া ভয় গ্ৰন্থৰ লেখক আছিল তেওঁ। দুখৰ দিনৰ কঠিন শব্দবোৰে আছিল তেওঁৰ অন্যতম কবিতা। তেওঁৰ কবিতাত বিদ্যমান অকৃত্ৰিম সৰলতা, স্বাভাৱিকতা আৰু তেওঁৰ কবিতাৰ আন এক হৈছে বৈশিষ্ট্য। শব্দবোৰৰ নখৰ আঁচোৰ তেওঁৰ অন্যতম কবিতা। তেওঁৰ কবিতাত আছিল মানৱতাৰ জয়গান। আমি ফোনযোগে সংযুক্ত হৈছোঁ আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমাৰ ডেকাৰ সৈতে। বিজু কুমাৰ ডেকা, আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ এটা দুখৰ খবৰ। শেষ নিশ্বাস ত্যাগ কৰিছে ৰবীন্দ্ৰ বৰাই। ৰামধেনুৰ পাতত কবিতা লিখিবলৈ আৰম্ভ কৰা কবি ৰবীন্দ্ৰ বৰা এগৰাকী বিশিষ্ট সমালোচক, সাহিত্য সমালোচক হিচাপেও জনাজাত আছিল। বিশেষত নবীন চাপৰ কবিতা আৰু সাহিত্য চৰ্চা কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকক উৎসাহী কৰি তুলিছিল। আৰু তেওঁৰ যি অৰিহণা নতুন চামক আগবঢ়াই নিয়াত দিক নিৰ্ণায়ক ভূমিকা পালন কৰি আহিছিল এইগৰাকী প্ৰবীণ কবি সাহিত্য সমালোচক ৰবীন্দ্ৰ বৰা। আজি অপূৰ্ব সিন্হা পথত প্ৰশান্তি এপাৰ্টমেণ্টত শেষ নিশ্বাস ত্যাগ কৰিছে 2:30। অসমৰ সাহিত্য সংস্কৃতিৰ জগতৰ বাবে এটা অতি দুৰ্হ খবৰ যে চাৰি বছৰত ভৰি দিয়া এগৰাকী কবি আমাৰ মাজৰ পৰা আঁতৰি গৈছে, চিৰ বিদায় মাগিছে। আৰু এই সময়ত অসমৰ সাহিত্য, বিশেষত কবি আৰু সাহিত্য প্ৰেমী ৰাইজৰ বাবে এটা দুখৰ খবৰ যে কবি ৰবীন্দ্ৰ বৰা আৰু নাই। আৰু আজি ৰাতিটো পৰিয়ালৰ সূত্ৰে সদৰি কৰা মতে কবি ৰবীন্দ্ৰ বৰাৰ নশ্বৰ দেহ আজি GMCHৰ মৰ্গত ৰখা হ'ব। আৰু অহা কাইলৈ পুৱা 9:30 কবি ৰবীন্দ্ৰ বৰাৰ নশ্বৰ দেহ GMCHৰ মৰ্গৰ পৰা অনা হ'ব নিজৰ গুৱাহাটীৰ অপূৰ্ব সিন্হা পথৰ প্ৰশান্তি এপাৰ্টমেণ্টলৈকে। তাতে তেওঁৰ সাহিত্যপ্ৰেমী ৰবীন্দ্ৰ বৰা অনুৰাগীসকল তাত গৈ শেষ শ্ৰদ্ধা জনাব। তাৰ পাছত নৱগড় শ্মশানলৈকে লৈ যোৱা হ'ব 11:30। এইখিনি কথা পৰিয়ালৰ সূত্ৰে সদৰি কৰিছে। আৰু দুখৰ বিষয়ে যে ৰবীন্দ্ৰ বৰাৰ যিখিনি সাহিত্য কীৰ্তি, সেইখিনি সাহিত্য কীৰ্তিয়ে বিশেষ নতুন চামৰ মাজত সমাদৰ লাভ কৰিছিল যদিও বহুতে অভিযোগ কৰে যে ৰবীন্দ্ৰ বৰাৰ সাহিত্য সৃষ্টিৰাজিয়ে যি সন্মান পাব লাগিছিল সেই সন্মান পোৱা নাই বুলি বহু সাহিত্য সমালোচক, সাহিত্যবিদে অভিযোগ কৰে। কিন্তু তেওঁ সদায় নতুন চামৰ যি সাহিত্য চৰ্চা কৰা নতুন চামক সদায় উদ্দীপনা দি আহিছিল, সাহস যোগাইছিল, দিশ দেখাইছিল। সেইগৰাকী ৰবীন্দ্ৰ বৰা চিৰ বিদায় মাগিছে এই পৃথিৱীৰ পৰা, সেইটো অতি দুখজনক খবৰ। হয়, বিজু কুমাৰ ডেকা, ক'ব লাগিব এক বৃহৎ ক্ষতি সাহিত্য জগতত। তেওঁ দীৰ্ঘদিন ধৰি অসুস্থ হৈ আছিল বুলি জানিব পৰা গৈছিলে, কি হৈছিল? হয়, তেওঁ বয়সো যথেষ্টখিনি হৈছে, 44 বছৰ অতিক্ৰম কৰিছিল। আৰু তেওঁ বহুকেইটা ৰোগত মধুমেহ আৰু তেওঁ হৃদৰোগতো আক্ৰান্ত হৈ আছিল আৰু সেইসমূহ চিকিৎসা কৰি থকা হৈছিল। কিন্তু অসুস্থ হৈ থকাৰ পাছতো কিন্তু তেওঁ বিভিন্ন সামাজিক কামত, সাহিত্যৰ বিভিন্ন অনুষ্ঠানত তেওঁ সততে উপস্থিত হৈছিল। তেওঁ নৰিয়া পাতিত পৰি থকা নাছিল। তেওঁ অসুস্থতাৰ মাজতে কিছু সুস্থ হ'লেই তেওঁ ঘূৰা মেলা কৰি আছিল। এগৰাকী সততে নিজকে সফল ডেকা বুলি দাবী কৰে আৰু নিজকে সদায় উঠাম হিচাপে ৰাখিবৰ কাৰণে যত্ন কৰা হাঁহিমুখীয়া এগৰাকী নবীন কবি ৰামধেনুৰ পাততে যি কবিতা লিখা আৰম্ভ কৰিছিল সেইগৰাকী কবি সাহিত্য সমালোচক ৰবীন্দ্ৰ বৰা আজি শেষ নিশ্বাস ত্যাগ কৰিছে। অসমবাসী, অসমৰ সাহিত্যপ্ৰেমী, অসমৰ অসমীয়া কাব্য জগতৰ এটা দুখৰ খবৰ। শুকৰ চাহ সকলোতে ধন্যবাদ জনাইছো বিজু কুমাৰ ডেকা আপোনাক এই মুহূৰ্তত। ঢকুৱাখানাৰ সাপতীয়া গাঁৱৰ ৰহস্যজনক হত্যাকাণ্ডৰ কেন্দ্ৰবিন্দু সুনীল গগৈ জীয়াই আছে। ৰাজমিস্ত্ৰী জাহাংগীৰ হুছেইনক হত্যা কৰি সেয়া সুনীল গগৈৰ হত্যাকাণ্ড বুলি ৰূপ দিয়াৰ চেষ্টা কৰিছিল, কিন্তু আৰক্ষীৰ তদন্তত বিতৰ্কিত সুনীল গগৈৰ সকলো ফন্দি ওলাই পৰিছে। সেই কথা প্ৰথমবাৰৰ বাবে আনুষ্ঠানিকভাৱে প্ৰকাশ কৰে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জে পি সিঙে।
রাজ্য আরক্ষী মুরব্বী বিষয়াজনের মতে বহিরাজ্যত আত্মগোপন করে আছে সুনীল গগৈ। মোবাইল বন্ধ করে রখার নিশ্চিত ঠিকনা উদ্ধার করবা নাই আরক্ষী। সঘন মোবাইল ফোন সলনি করে থাকার তথ্য লাভ করেছে আরক্ষী। তারপরে সুনীল গগৈ বহিরাজ্যত আত্মগোপন করে থাকার নিশ্চিত তথ্য উদ্ধার করা বলে দাবি করেছে আরক্ষী সঞ্চালক প্রধানজনে। গগৈ কেসত মানে যিদিনা ঘটনা হয়েছে তার পিছত যথেষ্ট ইলেকট্রনিক ফুটপ্রিন্ট পাওয়া গেছে, লোকেট করবলে চেষ্টা চলাই থাকা হয়েছে, কিন্তু আছে আর ফুটপ্রিন্ট আমি পাইছো, কিন্তু আনফর্চুনেটলি একদম 100% লোকেট করবা নাই, মোবাইল সোবাইল চেঞ্জ করে আছে, কিন্তু আদারওয়াইজ ফুটপ্রিন্ট যথেষ্টখানি পাওয়া গেছে, সিআইডির হাতত আছে, এভিডেন্স ময়ও দেখেছি, মানে বাহিরত আছে, বাহিরত আছে। সুনীল গগৈ জিয়াই থাকা বলে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ের দাবির পিছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে সুনীল গগৈর পত্নীয়ে। সুনীল গগৈ যদি জিয়াই আছে তেন্তে শীঘ্রে আনি দিবলে আরক্ষীক আহ্বান জানাইছে পত্নীয়ে। জীবিত আছে বলে কয়ে আছে, কবা আগতে এবার কলে কবাত পাচিঘাটর ফালে আছে, এতিয়া কলে অসমৰ বাহিৰত আছে আৰু মোবাইল হলাইছে বলে কৈছে। তেওঁলোকে ইমানখিনি তথ্য পোৱাৰ পিছতো মানুহজন উলিয়াব নোৱাৰাটো দুখৰ কথা, আৰু তেওঁলোকে হয়তো নিজে কবাত লুকুৱাই ৰাখিছে যেন পাওঁ মই, কাৰণ কিয় তেওঁলোকে যদি ইমানখিনি তথ্য পায় আজিৰ দিনত উলিয়াব নোৱাৰাটো বহুত ডাঙৰ কথা হৈছে। সেইটো কাৰণে মোৰ তেওঁলোকৰ ওপৰতো সন্দেহ হয়, আৰু তেওঁলোকে জীয়াই আছে বুলি কৈছে আৰু যেতিয়ালৈকে তেওঁলোকে মানুহজন উলিয়াই দিব নোৱাৰে মই তেতিয়ালৈকে মই কাৰো কথাত মই বিশ্বাস নকৰোঁ, কাৰণ কিয় তেওঁলোকে আজি ডেৰ মাহ হ'ল মানুহজন জীয়াই আছে বুলি কোৱা, কিন্তু তেওঁলোকে এতিয়ালৈকে আমাক একো প্ৰমাণ দিব পৰা নাই, সেইটো কাৰণে মই কাৰো কথা এতিয়া মই বিশ্বাস নকৰোঁ উলিয়াই নিদিয়ালৈকে। সেপ্টেম্বর প্রথম সপ্তাহত চৰাইদেউত হব কংগ্রেসের সাধারণ সভা, বৈঠকত উপস্থিত থাকবে 3 শতাধিক প্রতিনিধি। এই সভাতে উপনির্বাচনের 5 সমষ্টির প্রার্থী চূড়ান্ত করব কংগ্রেসে। কংগ্রেসের পেক বৈঠকের মাজতে এই প্রতিক্রিয়া প্রকাশ করে ভূপেন বরাই। আনহাতে সংখ্যার ফল রাজ্যসভা জয় করা সহজ নহয় বলে মন্তব্য করে রাজ্যসভা নির্বাচনের প্রার্থিত্বর কোনো প্রস্তাব নাই বলে মন্তব্য করে। বিশেষকে আমার সাংগঠনিক ব্যাপক সংশোধন, সাংগঠনিকভাবে সবলীকরণ আর পরিবর্তিত পরিস্থিতির খাপ খাই পেলায় কংগ্রেস দলটোয় কেনেকে শক্তিশালীভাবে আগবাড়ি যাব, এই গোটাই কথাখিনি একটা পথ নির্দেশনা দিবর কারণে আজি আলোচনা হয়েছে। 18 জুলাইর মিটিংর উপর যিখিনি আজি সারাংশ হিসাবে দলটোর ভবিষ্যৎ স্বার্থত প্রস্তাব আগবাইছে সেখানে আমি সেপ্টেম্বর মাহর প্রথম সপ্তাহতে চৰাইদেউত এখন সাধারণ সভা পাতি পেলায় তাত এপ্রুভেল লোম, আর তারপরে আমার গোটে কার্যসূচীখিন যিখিনি হাতে কামে করবলগীয় কাম সেই কামবিল আমি আরম্ভ করি। রাজ্যসভা নির্বাচন একবারে মুকলিমূরকে কোবলে গেলে আজি তারিখত আমার যে বিরোধীর হাতত সংখ্যা আছে সেই সংখ্যার রাজ্যসভা জিকাটো ইমান সহজ নহয়, আর দ্বিতীয়তে আমি এতিয়ালৈকে কোনো প্রার্থীয়ে আমাক আহি পেলায় কোৱা নাই যে মই রাজ্যসভাত প্রার্থী হব বিচাৰো। রাজ্যসভাত যদি আমার বিরোধী ঐক্য মঞ্চর ফালের কোনোবাই যদি নিজকে প্রক্ষেপ করব বিচাৰে নিশ্চয় আমি কংগ্রেস দলের বিষয়টি চিন্তা করি, কিন্তু আমার দলের ভিতরপাও কোনো আমাক প্রস্তাব দিয়া নাই, হয়তো সংখ্যাগত কারণটাই হব পাৰে। আমি সকলোৱে সম্মিলিতভাবে উপনির্বাচনত আমি কাম করিম, আর দুটা দলে প্রার্থিত্বর ক্ষেত্রে প্রস্তাব দিছে, CPIML আর রাইজর দল তেখেতসকলের সঙ্গে আমি আলোচনা করিম। আজি অসমত যিটো পর্যায়ত দুর্নীতি হয়ে আছে, অসমৰ ইতিহাসত ইমান ব্যাপক দুর্নীতি আগতেও কেতিয়াও হোৱা নাই, আর এই মানে নদী কোপৰ আগলেও কোনো সরকারে ইমান ব্যাপক দুর্নীতি করব নোৱাৰে। আজি সিন্ডিকেট কোত নাই, আর সিন্ডিকেটত কোনজন মন্ত্রী MLA বিধায়ক জড়িত নাই, কোন কোন জড়িত আছে বলে শুনিলে আপনি উত্তর ভুল, প্রশ্ন ভুল হব, প্রশ্ন হব যে সিন্ডিকেটর লগত বিজেপি দলের কোন জড়িত নাই, সব তথ্য প্রমাণ আছে। আমিও রাজহুয়া এটাই করা নাই এখানে যে বড় সোনকাল হব বলে ভাবি আছো, সব গম পাই আছো, সব তথ্য গোটাই আছো, সব সম্পত্তির স্যাটেলাইট ম্যাপ গোটাই আছো, সব সম্পত্তির RTI তথ্য গোটাই আছো, রাইট টাইম হিট দ্য আইরন হোয়েন ইট ইজ হট, যেতিয়া লোহা গরম হব তেতিয়া হাতুরি মরা হব। প্রায়
এমাহ ধৰি বংগ চৰকাৰে অসমলৈ প্ৰৱেশ কৰিব দিয়া নাই আলু ভৰ্তি বাহন। অসম বংগত সীমাবদ্ধ আবদ্ধ হৈ আছে শ শ আলু ভৰ্তি ট্ৰাক। কেৱল পশ্চিমবংগই নহয়, সীমান্তত আবদ্ধ হৈ আছে পাঞ্জাব আৰু হাৰিয়ানা আলু ভৰ্তি ট্ৰাক, যাৰ ফলত এতিয়া ৰাজ্যত বৃদ্ধি পাইছে আলুৰ দাম। কম পৰিমাণে আনিলে গেটত দিব লাগে কৰ। আকাশলংঘী মূল্যবৃদ্ধি ৰোধৰ বাবে চৰকাৰে গঠন কৰিছিল টাস্কফৰ্চ, কিন্তু আজিলৈকে বজাৰত দেখা পোৱা নগ'ল টাস্কফৰ্চক। ইপিনে আলু পিঁয়াজৰ মূল্যবৃদ্ধিত ৰোধত ব্যৰ্থ হোৱা বুলি আৰু প্ৰকাৰে হাত দাঙিলে যোগান মন্ত্ৰী ৰঞ্জিত দাসে। আলুৰ দামক লৈ নিজৰ ঘৰতে বিভিন্ন প্ৰশ্নৰ সন্মুখীন হ'ব লগা হোৱা বুলি অসহায় স্বীকাৰোক্তি যোগান মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ। অসমৰ লগতে বংগ চৰকাৰৰ আলু ৰাজনীতিৰ সন্মুখীন হৈছে এতিয়া উৰিষ্যাও। সীমান্তত আলু ভৰ্তি ট্ৰাক আবদ্ধ কৰি থোৱাৰ ফলত উৰিষ্যাতো সৃষ্টি হৈছে আলুৰ নাটনি, যাৰ বাবে ৰাষ্ট্ৰীয় কৃষি সমবায় বিপণন ফেডাৰেশ্যনৰ জৰিয়তে 300 টকা আলু ক্ৰয় কৰাৰ সিদ্ধান্ত লৈছে এতিয়া উৰিষ্যা চৰকাৰে। বেঙ্গলৰ পৰা আলু অহা নাই, তাৰ কাৰণে আমাৰ ইয়াতে দাম বঢ়াই দিছে বেপাৰীকেইটাই। আৰু আগতে আমি পাল্লা লৈছিলোঁ 160 টকা, 180 টকা, আজিকালি 240 টকালৈকে পাল্লা বিচাৰি আছে। আমাৰ কাৰণে অকণমান অসুবিধা হৈছে আৰু আমাৰ মধ্যবিত্ত পৰিবাৰৰ কাৰণে। প্ৰায় পাল্লাত আপোনাৰ 80 টকা বৃদ্ধি হৈ গৈছে, কি কৰিম? এতিয়া খাবতো লাগিব, কমকৈ খাব লাগিব। মানুহ নিজৰ হিচাপতে, নিজৰ বাজেটৰ হিচাপতে চলিব লাগিব। চব বস্তুৰে দাম বাঢ়িছে, পিঁয়াজ 40 টকা আছিলে 50 টকা হৈ গ'ল, আলুটো বেছিকৈ বাঢ়িছে ৰিচেণ্টলি। প্ৰত্যেকদিনাই বাঢ়ি আছে, প্ৰত্যেকদিনাই বাঢ়ি আছে। আজি আলু দাম সুধিছে আপুনি? আজি আলুটো 50 টকা কয়, 50 টকা কৈছে। অঁ, পিঁয়াজত আজি 7 দিন আগতে পৰা আকৌ 4 টকা বাঢ়িলে, এনেকুৱা দাম হৈয়ে আছে। কেনেকে খাব মানুহে, কেনেকে নিব এতিয়া? মানে মানুহৰ মানে এনেকুৱা পইচাও নোহোৱা হৈছে মানুহৰ, এনেকুৱা বস্তু মানে খাব নোৱাৰা হৈছে বস্তু। আলু এইটো হ'ল আপোনাৰ 33, কোনটো আলু হেৰি আপোনাৰ এইটো বেংগল, বেংগল, বেংগলটো 33, অঁ 33 তোমাৰ হ'লচেল। আৰু তোমালোকে কিমানত বেচিছা? 40 টকা, 40 টকা। আৰু বাকী এইটো 45 টকা বিকি আছোঁ। এইটো এইটো কোনটো? আগ্ৰা, আগ্ৰাটো। অঁ, কিমানত কিনা গৈছে এইটো? আপোনাৰ হেৰি 37 আছে আজি, 37। মানে পাইকাৰী বজাৰত তোমাৰ তোমাৰ প্ৰতি কিলোগ্ৰামত প্ৰায় 6-7 টকা ডিফাৰেঞ্চ এইটো, আৰু সেইটো মাত্ৰ ডিফাৰেঞ্চ আছে। মই বৰ্তমান উপস্থিত আছোঁ ঢেকিয়াজুলিৰ পাইকাৰীৰ বজাৰত, য'ত আলু বহিৰাজ্যৰ পৰা আহে সেই ঠাইত আছোঁ। আৰু ইয়াৰ পৰাই আচলতে বিভিন্ন ঠাইত আলু যিসকল ব্যৱসায়ী তেওঁলোকে ক্ৰয় কৰে। আৰু এই দৃশ্যাংশ দেখুৱাইছোঁ, এনেধৰণে ট্ৰাকৰ পৰা এইসমূহ আলু আহিছে। আৰু আলুৰ দাম আজি ইয়াত পাইকাৰী বজাৰত 2900 টকা কুইণ্টেল বিক্ৰী হৈছে। আৰু আমি জানিম ইয়াত যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোকৰ পৰা কি কাৰণে আচলতে আলুৰ দাম বৰ্তমানো হ্ৰাস পোৱা নাই, আৰু আজি দিনটোত আলু 2900 টকা কুইণ্টেল হৈছে। সবিশেষ কথা পাতিম। দাদা, আপোনাৰ নামটো? নন্দকিশোৰ ছাৰ। আপুনি কি বজাৰ কৰে এইটো আলু? গোদাম আপোনাৰ? গোদাম আছে। হ্যাঁ, ক'ৰ পৰা আলু? আলিপুৰ পৰা। আলিপুৰ পৰা। এতিয়া আলুৰ দাম কমা নাই আজি একমাহো হৈ গ'ল, একমাহ গ'ল, কালিৰ পৰা আকৌ বাঢ়িছে। গেটটো বন্ধ হৈ গ'ল, বন্ধ হৈ গ'ল, গাড়ীয়ে খোমা নাই, কালিও খোমা নাই, আজিও খোমা নাই। 300 গাড়ী তাত তাত তাতে আছে, 300 গাড়ী আছে, 300 আলু গাড়ী, 300 আলু গাড়ী তাতে আছে। গাড়ী পাৰ হ'লেই দাম কমিব, দাম যদি গাড়ী যদি নোখোমালে দাম বাঢ়িব। মাল মানে মাল কম আছে, খাবলৈ মানুহ বহুত আছে, দামটো বাঢ়িবই, কি কৰিব কওকচোন। আজি কিমান হৈছে দাম? আজি 29 টকা, 29 টকা পাইকাৰী, পাইকাৰী আছে। ব্যৱসায়ীসকলে অসুবিধা পৰিছে? চবেই পৰিছে, আমাৰো দিগদাৰী হৈছে কাষ্টমাৰ বুজাবলৈ। কাষ্টমাৰ খাব আপোনাৰ 30 টকা আছিলে আলু, খুচুৰা আলু, এতিয়া 29 টকাতো এনেই বেছি আছে। তাৰপৰা দোকানীটো বেচিব 35 টকা, 40 টকা বেচিব। এটাই আহে, এটাই আৰু নাই, আহিব পৰা নাই, নাই গাড়ী অহা নাই। এতিয়া ক'ত গেট বন্ধ কৰি আছে, কি কৰিছে, ধৰক আমি এইখিনি বস্তু বুজি নাপাওঁ, কিন্তু আলু আমাৰ লগত বেপাৰীৰ লগত কাষ্টমাৰৰ লগত কাজিয়া হৈ থাকে সদায়। এটা বস্তু লৈ থাকে, আমি ভাবোঁ কিজানি হ'লচেলবিলাকে দাম লুটি আছে নেকি, দাম কামাই আছে নেকি, কিন্তু এতিয়া গম পোৱা গৈ আছে ইহঁতে কৈছে আমি কি কৰিম। তাৰ পৰা গাড়ী যদি নপঠায়, গাড়ী যদি মাল যদি নাহে, তেনেকুৱা ধৰণৰ অসুবিধাটো সকলোৱে পাই আছে, অকলে আপুনি আৰু আমি নহয়, সকলোৱে ৰাইজ পাই আছে। কিন্তু আজিকালি যিকোনো চব্জিৰো দাম ডব, আপুনি চাব 120 টকা 130 টকা কেজি কয়। হয় নিশ্চয় কয়, মই দেখুৱাইছোঁ, এয়া হৈছে ঢেকিয়াজুলিৰ যি আলুৰ হোলচেল মাৰ্কেট, আৰু ইয়াত বহিৰাজ্যৰ পৰা আলু আহে। এইসমূহ আলু এনেধৰণে ইয়াতে ষ্টক কৰা হৈছে, আলু আৰু পিঁয়াজ। আৰু আজি দিনটোত ঢেকিয়াজুলিত 2900 টকা কুইণ্টেল আলু। আৰু তেওঁলোকে উল্লেখ কৰা মতে এতিয়াও গেট বন্ধ হৈ আছে, কালিৰ পৰা পুনৰ আলুৰ দাম বৃদ্ধি হৈছে, যিহেতু পশ্চিমবংগৰ যি সীমান্তৰ গেট বৰ্তমানো বন্ধ হৈ থকাৰ বাবে এনেধৰণে আলুৰ যি দাম পুনৰ বৃদ্ধি পাইছে।
সীমান্তবর্তী গঙ্গাধর নৈত ভয়ঙ্কর খহনীয়া, ঘর দ্বার এৰি নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে এতিয়া নৈপৰীয়ে। খহনীয়াগ্রস্ত অঞ্চল পরিদর্শন মন্ত্রী পীয়ূষ হাজরিকাৰ নামেৰে খহনীয়াগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে মন্ত্রীগৰাকীয়ে খহনীয়া ৰোধৰ বাবে বাঁধ নির্মাণের আশ্বাস মন্ত্রীগৰাকীৰ। নদীৰ বুকুত সর্বস্ব হেরালে বহু পরিয়ালে, রাইজৰ দাবীত মন্ত্রী হাজরিকাৰ পরিদর্শন করে অঞ্চলটো, জিও টিউব লগাই খহনীয়া ৰোধৰ ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মন্ত্রীগৰাকীয়ে। আজি মই নিজ চকুৰে চালোঁ, আমাৰ এই 800 মিটাৰত মথাউৰি বনোৱাটো অতি প্ৰয়োজনীয়, কাৰণ দুই কাষে বেংগলে বনাইছে। গতিকে মই ৰাইজৰ আগত প্ৰতিশ্ৰুতি দি গ'লোঁ, অহা ডিচেম্বৰ মাহৰ পৰা এইকেইদিনটো আমি পাৰ্মানেণ্ট কাম নকৰোঁ, যিহেতু বানপানীৰ সময় চলি আছে। বানপানী শেষ হোৱাৰ পাছত বা আমাৰ মনচুন ছিজন শেষ হোৱাৰ পাছত আমি এই 900 মিটাৰত খুব ভালকৈ প্ৰটেকশ্যন কৰিম, জিঅ' মেগা টিউব লগাম, নতুন টেকন'লজি হ'ব, যিটো মইতো ভাবোঁ যে 50 বছৰ 100 বছৰতো একো নহ'ব, পানী আহিলেও একো নহ'ব বা অন্যও একো কৰিব নোৱাৰিব। গতিকে নতুন টেকন'লজিৰে এই 900 মিটাৰৰ পৰা 1 কিলোমিটাৰ আমি অতি সোনকালে কাম আৰম্ভ কৰিম আৰু অসমৰ যিখিনি আমাৰ মানুহ সেই মানুহখিনিক সুৰক্ষিত কৰিম বুলি মই প্ৰতিশ্ৰুতি দিলোঁ। মহানগৰীত সংঘটিত হৈছে চাঞ্চল্যকৰ ঘটনা, হোষ্টেলৰ পৰা সন্ধানহীন হৈছে 3জন ছাত্ৰ। সন্ধানহীন 3 ছাত্ৰৰ 2জনক ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে, 3জন ডাউৰী দেৱী মুকবধিৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ, বৰ্তমানে সন্ধান নাই 1জন ছাত্ৰৰ। আমি ফোনযোগে সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক বিৰিঞ্চিৰ সৈতে। বিৰিঞ্চি, আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ ঘটনা সন্দৰ্ভত শেহতীয়া তথ্য, ইতিমধ্যে 3জনৰ 2জনক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে, কি হ'ব পাৰে আৰু যিকেইজন উদ্ধাৰ হৈছে তেওঁলোকে কি তথ্য প্ৰকাশ কৰিছে? নিশ্চয় প্ৰিয়ংকা, যে আচলতে মহানগৰীত এই ভাৱৰদেৱী চাউৰী চেৰাউগী শ্ৰৱণ বাধাপ্ৰাপ্ত চৰকাৰী বিদ্যালয়ৰ পৰা 3জন ছাত্ৰ হঠাৎ পুৱাৰ ভাগত প্ৰায় 4মান বজাৰ পৰা আচলতে নোহোৱা হৈ আছিল। সমগ্ৰ বিষয়টোক লৈ যেতিয়া কৰ্তৃপক্ষৰ পৰিয়ালৰ লোকক অৱগত কৰিছিল, তাৰ পাছতে পৰিয়ালকেইটাৰ মাজত হোৱা ধোৱা লাগিছিল আৰু তেওঁলোকে আৰক্ষী থানাত যোগাযোগ কৰিছিল যে সেই 3জন ছাত্ৰ, যি 3জন ছাত্ৰৰ বয়স 15ৰ পৰা 18 বছৰৰ ভিতৰত, সেই হঠাৎ সেই 3জন ছাত্ৰ ক'ত যাব পাৰে। তাৰ পাছত আচলতে হাহাকাৰ লাগিছিল, পৰিয়ালৰ লোকে বিভিন্ন অভিযোগ কৰিছিল যে স্কুল কৰ্তৃপক্ষই আচলতে তেওঁলোকে এই সমগ্ৰ বিষয়টো কিয় আচলতে চোৱা চিতা কৰা নাছিল, সেই বিষয়ে প্ৰশ্ন উত্থাপন কৰিছিল। কিন্তু কিছু সময় পূৰ্বে আমালৈ যি খবৰ আহিছিল যে তাৰে 2জন ছাত্ৰ তেওঁলোকৰ স্কুল কেম্পাছৰ আচলতে যি স্থানলৈ আচলতে মানুহ নাযায় বা ল'ৰা ছোৱালী খুব কম যায়, সেই স্থানতে কোনোবা এটা হাবিত 2জন ছাত্ৰ আচলতে লুকাই আছিল আৰু তাত তাৰ পৰা উদ্ধাৰ কৰিছে বুলি আমি খবৰ পাইছোঁ। কিন্তু 3জন ছাত্ৰ কিন্তু এই মুহূৰ্তলৈকে কোনো ধৰণৰ সন্ধান পোৱা নাই। যিহেতু দেখা পোৱা গৈছে 1জন ছাত্ৰ ঘৰ আছিল যোৰহাটত, এজনৰ ধুবুৰী আৰু এজনৰ নলবাৰী। গতিকে সেই ছাত্ৰ 3জন কি উদ্দেশ্যৰে আচলতে এটা পলায়নৰ চেষ্টা কৰিছিল বা সেই স্থানত গৈ লুকাই আছিল সেয়া এই মুহূৰ্তলৈকে জানিব পৰা হোৱা নাই। আৰু তেওঁলোকক যিহেতু শ্ৰৱণ বাধাগ্ৰস্ত ছাত্ৰ ছাত্ৰী, তেওঁলোকক যি ছাইন লেংগুৱেজত আচলতে সোধা পোছা যিহেতু কৰি আছে, কিছু সময়ৰ পাছত স্পষ্ট হ'ব কিয় তেওঁলোকে পলায়ন কৰিছিল, কৰ্তৃপক্ষ তেওঁলোকক কিবা শাস্তি দিছিল এই বিষয়ে। কিন্তু আনজন যি 3জন ছাত্ৰ এই মুহূৰ্তলৈকে কোনো ধৰণৰ সম্ভেদ পোৱা নাই বা তেওঁলোকৰ লগত সেই ছাত্ৰজন উদ্ধাৰ হোৱা নাই। গতিকে সেই ছাত্ৰজন ক'ত গ'ল সেই মুহূৰ্তত আৰক্ষী বা তেওঁলোকৰ কৰ্তৃপক্ষ সকলোখিনি আচলতে বিচাৰ খোজা কৰি আছে। 3য় ছাত্ৰজন উদ্ধাৰৰ পাছতহে স্পষ্ট হ'ব তেওঁলোকৰ আচলতে পলাই যোৱাৰ পৰিকল্পনা কি আছিল, ক'ত যাব বিচাৰিছিল, কি ঘটনাৰ অন্তৰালত আচলতে কি আছিল, তেওঁলোকক কিবা মাৰপিট কৰিছিল নেকি স্কুল কৰি, সেই সকলোখিনি কৰা যিহেতু অভিভাৱকে বিভিন্ন ধৰণৰ অভিযোগ কৰিছে। গতিকে এই ক্ষেত্ৰত 2জন ছাত্ৰ যিহেতু উদ্ধাৰ হৈছে সেইটোৱে যথেষ্ট এক যোগাত্মক খবৰ। কিন্তু 3য়জন ছাত্ৰৰ সন্ধানত এই মুহূৰ্তত আৰক্ষীও আছে আৰু তেওঁলোকৰ স্কুল কৰ্তৃপক্ষ আছে। 3য় বাইক কিনি নিদিয়াৰ বাবে বৃদ্ধক নৃশংস হত্যা, পুত্ৰ বোৱাৰী নাতিয়ে মিলি বৃদ্ধক হত্যা কৰা ঘটনা কেন্দ্ৰ কৰি উত্তপ্ত হৈ পৰিছে দক্ষিণ কামৰূপৰ জোৰ শিমলুৰ চৌধুৰী পামগাঁও। উত্তেজিত ৰাইজে জ্বলাই দিছে পৰিয়ালটোৰ 2টা ঘৰ। পিছত ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে নিয়ন্ত্ৰণলৈ আনে পৰিস্থিতিৰ। মৃত লোকজন হৈছে 67 বছৰীয়া আয়েতালী। বৃদ্ধজনৰ সৈতে সংঘাতত লিপ্ত হৈছিল পুত্ৰ বোৱাৰী আৰু 2 নাতি আৰু এই সংঘাতৰ মাজতে বৃদ্ধজনক ছুৰিকাঘাত কৰে আন এজন নাতিয়ে। ঘটনাৰ পাছতে পলায়ন কৰে আন এজন নাতি পুত্ৰ আব্দুল কুদ্দুছ আহমেদ আৰু বোৱাৰীয়ে। হত্যাকাণ্ড সংঘটিত কৰি জোৰ শিমলু আৰক্ষী চকীত আত্মসমৰ্পণ কৰে সৰু নাতি শাহনুৰ ইছলামে। পলাতক অৱস্থাত আছে আব্দুল কুদ্দুছ, আবিদা আহমেদ, শাহলাম ইছলাম। ইতিমধ্যে আৰক্ষীয়ে মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে GMCHলৈ প্ৰেৰণ কৰিছে।
শোণিতপুৰৰ পুৰণা মিছামাৰীত ন নং চোৰাং তেল মাফিয়া গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। তেলৰ টেংকাৰসহ গ্ৰেপ্তাৰ হৈছে নজন চোৰাং তেল মাফিয়া। জব্দ কৰা হৈছে 2000 লিটাৰ চোৰাং ডিজেল। গ্ৰেপ্তাৰ হৈছে বিজয় ৰায়, শিৱয় শৰণ ৰায়, ধনীলাল ঠাকুৰ। গ্ৰেপ্তাৰ হৈছে বাসন্তী লাল সাহা, বিন্দেশ্বৰ প্ৰসাদ আৰু চানু চৌধুৰী। অখিলেশ ৰায়, চাহিব ৰায়, তেনজিং তামছেন নামৰ অভিযুক্ত গ্ৰেপ্তাৰ হৈছে। ইতিমধ্যে 9 অভিযুক্তক জেললৈ প্ৰেৰণ কৰিছে আৰক্ষীয়ে। স্বাধীনতা দিৱসৰ প্ৰাক্ষণত উজনি অসমত সষ্টম সেনা আৰক্ষী আলফা স্বাধীনৰ এটা দল তিনিচুকীয়াত প্ৰৱেশ কৰাৰ তথ্য সদৰি কৰিছে মাৰ্ঘেৰিটা মহকুমা আৰক্ষী বিষয়ে। বিদ্ৰোহী সংগঠনটোৰ কুটাঘাতমূলক কাৰ্যকলাপ নিষেধ কৰাৰ উদ্দেশ্যে জাগুন তথা ইয়াৰ উপকণ্ঠ স্পৰ্শকাতৰ অঞ্চলসমূহত সেনা আৰক্ষীয়ে তীব্ৰ অভিযান অব্যাহত ৰাখিছে। অসম অৰুণাচল সীমান্তত কটকটীয়া কৰা হৈছে নিৰাপত্তা ব্যৱস্থা। টিংকুপানী সংৰক্ষিত বনাঞ্চলতো সেনা আৰক্ষীৰ অভিযান তীব্ৰতৰ কৰি তোলা হৈছে। উল্লেখ্য যে বিগত কিছুদিন ধৰি জাগুনৰ বিভিন্ন প্ৰান্তত গ্ৰেনেড বিস্ফোৰণ, সেনা জোৱানৰ ওপৰত গুলীবৰ্ষণ, অপহৰণকে আদি কৰি কেতবোৰ ঘটনা সংঘটিত হৈ আহিছে। স্বাধীনতা দিৱসৰ প্ৰাক্ষণত তেনেবোৰ ঘটনাৰ যাতে সংঘটিত নহয় তাৰ বাবে তীক্ষ্ণ নজৰ ৰাখিছে এতিয়া সেনা আৰক্ষীয়ে। अभियान 15 अगस्त इनफैक्ट उसके बाद भी चालू रहेगा। अभी कुछ टाइम पहले ही टिंकुपानी रिजर्व फॉरेस्ट में चेक करते समय हमें टेलटेल साइंस मिले हैं कि वहाँ एक ग्रुप रुका हुआ था। उसके साथ ही हम लोग हर जगह में ऑपरेशंस हमने लॉन्च कर दिया है। आर्मी, असम राइफल्स और CRPF हम सब लोग मिलकर ज्वाइंट ऑपरेशंस कर रहे हैं। हर जगह पे इनपुट कलेक्शन हो रहा है और नाका चेकिंग चल रही है ताकि कोई भी ऐसा इंसिडेंट ना हो 15 अगस्त से पहले या उसके बाद भी। আজি প্ৰায় একমাহ আগৰ পৰা যিমান আমাৰ পেৰেড গ্ৰাউণ্ড আছে তাত এণ্টি ছেবোটেজ চেক, গাৰ্ডিং আৰু লাইটিঙৰ ব্যৱস্থা কৰি থৈছোঁ। আমাৰ সবৰ মনত আগত ঘটি যোৱা ধেমাজি কাণ্ড আৰু গুৱাহাটী জাজেছ ফিল্ডত হোৱা ঘটনা মনত আছে। সেইকাৰণে আমি যিমানখিনি প্ৰিকশ্যন ল'ব লাগে এইখিনি আমি লৈছোঁ। প্ৰত্যেক পেৰেড গ্ৰাউণ্ডক আমি ভালদৰে চেনিটাইজ কৰিছোঁ। মই 100% কনফিডেণ্ট যে পেৰেড গ্ৰাউণ্ড সব সেফ আৰু তাত যিখিনি পেৰেড হ'ব, যিখিনি মানুহ আহিব, তেওঁলোকে চেফলি পেৰেডত পাৰ্টিচিপেট কৰি ঘূৰি যাব পাৰিব। ইতিমধ্যে আমি আমাৰ যিখিনি চোৱাংচোৱাৰ সংস্থা আছে আৰু যিখিনি লোকেল ইণ্টেলিজেঞ্চ ইনপুট আছে সেইটোৰ পৰা গম পাইছিলোঁ যে অসম অৰুণাচলৰ সীমান্তত এটা আলফা গ্ৰুপ আছে। সেই গ্ৰুপৰ কোনো কুঠাঘাতমূলক গতিবিধি নহয়, তাৰ বাবে সেইটো ৰোধ কৰিবলৈ আমি যথেষ্ট প্ৰচেষ্টা হাতত লৈছোঁ। আৰু মই আশা কৰিছোঁ যে আলফাৰ যিখিনি নেতৃবৃন্দ আছে তেখেতসকলেও এনেকুৱা এটা শান্তিপূৰ্ণ পৰিৱেশটো নষ্ট কৰিব নিবিচাৰিব আৰু কোনো কুঠাঘাতমূলক ঘটনাটো নহ'ব। তথাপিও আমি আমাৰ ফালৰ পৰা সম্পূৰ্ণ প্ৰচেষ্টা আৰু সম্পূৰ্ণ উদ্যমেৰে ছিকিউৰিটি এৰেঞ্জমেণ্ট কৰিবলৈ লৈছোঁ। স্বাধীনতা দিৱসৰ প্ৰাক্ষণত গুৱাহাটীৰ ৰেল ষ্টেচনতো কটকটীয়া কৰা হৈছে নিৰাপত্তা ব্যৱস্থা। তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰা হৈছে ৰেল ষ্টেচনলৈ অহা যাত্ৰীসকলৰ বেগ। ৰেল আৰক্ষীৰ দলে নজৰ ৰাখিছে প্ৰতিটো প্লেটফৰ্মৰ ওপৰত। কোনেও যাতে কুটাঘাতমূলক কাৰ্য সংঘটিত কৰিব নোৱাৰে তাৰ ওপৰত তীক্ষ্ণ নজৰ ৰাখিছে এতিয়া নিৰাপত্তাৰক্ষীৰ দলে। ইণ্ডিপেণ্ডেঞ্চ কো লে কৰকে ইণ্ডিপেণ্ডেঞ্চ 15 আগষ্ট কো লে কৰকে হাম লোক সুৰক্ষা কে লিয়ে একদম হাম লোক ডিউটি ষ্টাফ, ডিউটি অফিচাৰ্ছ और हम लोग का इंस्पेक्टर के अंदर में हम नौकरी करता है और हम लोग पूरा यहाँ में अलर्ट है, हर चीज़ में अलर्ट है। कोई भी किसी भी समय कुछ घटना होने से तुरंत हम लोग उसमें एक्शन टेकर लेने के लिए तैयार भी है और कोई भी चीज़ कोई घटना नहीं होने के लिए हम लोग सिक्योरिटी अरेंजमेंट कर चुका है। বাংলাদেশত চামকতা নাই এতিয়াও হিংসা। বাংলাদেশৰ গোপালগঞ্জত সেনা বাহিনীৰ গাড়ী ভাঙি চুৰমাৰ কৰি অগ্নিসংযোগ কৰিছে আৱামী লীগ সমৰ্থকে। এই ভয়ংকৰ আক্ৰমণত আহত বাংলাদেশ সেনাৰ 4 জোৱান, 1 সাংবাদিকসহ 14 সাধাৰণ লোক। ঘটনাৰ সময়ত গুলীবিদ্ধ 2 শনিবাৰে বিয়লি গোপালগঞ্জৰ গোপীনাথপুৰ বাছ আস্থানৰ সমীপতে এই ভয়ংকৰ আক্ৰমণৰ ঘটনাটো সংঘটিত হৈছে। উল্লেখ্য যে শ্বেখ হাসিনা পুনৰ সসন্মানেৰে বাংলাদেশলৈ ঘূৰাই অনাৰ দাবী প্ৰতিবাদ কৰি থকাৰ সময়তে সংঘটিত হৈছে এই বিক্ষিপ্ত ঘটনা।
হাতিবান্ধা এলাকায় বা পাটগ্রাম এলাকায় আমাদের হিন্দু ভাই বা সংখ্যালঘু যারা আছেন তাদের প্রতি কিন্তু কোনো হামলা। আর সংখ্যালঘুদেরকে নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে বলতে হবে আসলে বাংলাদেশে আমি মনে করি সংখ্যালঘু বলতে কেউ নেই, কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বা অন্য ধর্মে যারা রয়েছে সকলেই আসলে বাংলাদেশে, আমরা সবাই বাংলাদেশি সবাই বাঙালি, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটা অভিন্ন পরিচয় থাকা উচিত। আপনাদের জানানোর জন্য যে বিজেপি কর্তৃক অত্র এলাকায় অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বিষয়ে আমরা সবসময় খোঁজ খবর রাখছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। বিজেপি বিরোধী তহল সুবৈতান্তিক প্রচেষ্টায় অত্র এলাকায় অন্য ধর্মে যারা রয়েছে আপনারা জেনে আন্তরিক হবে যে তার উপরেই আসলে কোনো ধরনের আক্রমণ হয়নি, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হয়েছি। আর সংখ্যালঘু যারা ভাইরা রয়েছে তাদেরকে আমরা বলবো যে আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না, আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্বে, আমরা আপনাদের নিরাপত্তা প্রদান করব। বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতি, এই মিশনকে সামনে রেখে আমরা জনগণের সেবায় সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখবো। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এই এলাকার শান্তি শৃঙ্খলা আইন এবং অন্য যে সকল বিষয়গুলি আছে সেগুলোকে সমুন্নত রাখবো। বাংলাদেশ উচ্চতম ন্যায়ালয়ের নতুন মুখ্য ন্যায়াধীশৰ নিযুক্তি সৈয়দ রিফাত আহমেদক নতুন মুখ্য ন্যায়াধীশ হিসাবে নিযুক্তি দিয়া হৈছে। বাংলাদেশৰ 25 সংখ্যক মুখ্য ন্যায়াধীশ সৈয়দ রিফাত আহমেদ শনিবারে পদত্যাগ কৰিছিল মুখ্য ন্যায়াধীশ ওবাইদুল হাসানে, ছাত্র বিক্ষোভৰ পিছতে ওবাইদুল হাসানে কৰিছিল পদত্যাগ। ন্যায়িক প্রশাসনীয় ব্যবস্থা সংস্কারৰ দাবীত ছাত্র সমাজে কৰিছিল প্রতিবাদ, উবাইদুলৰ পদত্যাগৰ পিছতে সৈয়দ রিফাত আহমেদক মুখ্য ন্যায়াধীশ হিসাবে নিযুক্তি দিয়া হৈছে নতুন রাষ্ট্রপতিক নিযুক্ত রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনৰ। বাংলাদেশত বর্তমানে অব্যাহত আছে সংখ্যালঘুর উপর আক্রমণ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে শপথ লওয়ার পিছতে সংখ্যালঘুর সুরক্ষাক উদ্বিগ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস, সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করবলৈ বাংলাদেশের ছাত্র তথা জনতাক আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানগী, সংখ্যালঘুর উপর হওয়া আক্রমণের আড়ত তৃতীয় শক্তি জড়িত থাকার অভিযোগ মোহাম্মদ ইউনুসর, বাংলাদেশত হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধ ধর্মীয় লোকের উপর এটিপর আক্রমণ করব নারী হুঙ্কার দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানগী। শনিবারে রংপুর বেগম রেকায়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘর মত বিনিময় করে ডক্টর মোহাম্মদ ইউনুসে। এলাকায় বসবাস করছি আমাদের, আমরা খুব আতঙ্কে আছি, দেশের এগুলো ঘটনা ঘটার পরে আমরা খুব আতঙ্কে আছি, আমরা রাত জেগে ঘর বাড়ি পাহারা দেই, মন্দির পাহারা দেই, এই সময় আমাদের পাশে বিজেপিরা আসছে, তো আমরা এখনও খুব আতঙ্কে এর মধ্যেই দিন কাটাচ্ছি। বিজেপি আসার পর থেকে আমরা একটু সান্ত্বনা পাচ্ছি যে ওরা আমাদের পাশে আছে, এরকম মনে হচ্ছে আমাদের। এছাড়া আমরা অনেক আতঙ্কে ছিলাম যে থানায় কোনো পুলিশ ছিল না, কোনো থানায় কোনো পুলিশ ছিল না, অনেক আতঙ্কে ছিলাম, কারণ যারা আমাদের পাশে দাঁড়াবে তারাই তো আমাদের পাশে নাই। আমরা ছাত্র আন্দোলন যেহেতু করেছি, আমি ছাত্রদের পক্ষে, যেহেতু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, এখন আমার প্রশ্ন বলবো না, মানে আমরা স্বাধীন দেশে আমরা স্বাধীন নয় কেন, আমাদেরকে কেন রাত জাগে মন্দির বা গ্রাম পাহারা দিতে হবে? তো আজকে এখানে বিজেপি ভাইরা এসেছে যাতে এরকম ঘটনা না ঘটে, আমি ওদের উপর আশা রাখছি যাতে ওরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এবং নাশকতা না যেন না তৈরি হয়। আমরা গরিব ম্যানির বাবা, আমার এখানে আছি, আমার এখনো ভয়ে বাড়ি না বাবা, আমি এলা কোনো কথা আমি বলতে পারি না বাবা, থাকি এরে কোন সালতে এখানে আসি, একবার ভয়ে পাইনি আবার ভয়ে আছে বাবা, আমার শান্তি পাই না, এই শান্তিটা যেন আবার যেন পাই যেন বাবা, সবাই মিলে যেন থাকা পারি, এটাই আমার, এটাই আমার চাই বাবা। একটা কথা বারে বারে আসতেছে, একটু তোমাদের বলি, পত্র পত্রিকা আসতেছে খামোকে একটা জিনিস, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারলো না? কষ্ট লাগে, সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাট লুটপাটওয়ালারা করতেছে, এগুলো কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে, যারা ইন্ধন যোগাইতেছে একটা গোলমাল লাগাই দেওয়া, তো গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আজকে হলে গেলাম, তাদের খামুক সবসময় লেগে আছে তোমার আটকানোর ব্যবস্থা হয়, এটুল আটকানোর বলে কেউ ছুটতে পারবে না, আমরা আছে, যত হিন্দু পরিবার খ্রিস্টান পরিবার যত আছে বলছে কেউ তার গায়ে আসতে পারবে, কিন্তু আমার ভাই আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো, এটা আপনারা সবাই জানেন যে আমাদের যেই নতুন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের
সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে এক ধরনের শঙ্কা ওনারা আশা করছে, পোষণ করছেন। তো আমরা বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে আজকে ওনাদের সাথে বসলাম, ওনাদের সাথে সমন্বয় করলাম। এই পাঁচবিবি এলাকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সাধারণ যেই সংখ্যালঘু ভাই বোনরা ছিলেন ওনাদের সাথে আমরা আজকে বসলাম বিজেপির পক্ষ থেকে, এবং আমাদের নিয়মিত টহলের মাধ্যমে ওনাদেরকে নিরাপত্তা আমরা বিধান করে যাচ্ছি। সেবির অধ্যক্ষ মাধবী পুরীবাস আর স্বামীর বিরুদ্ধে হিন্ডেনবার্গর সঞ্চালক অভিযোগ। সেবির অধ্যক্ষ মাধবী পুরীবাস আর স্বামী ধবল বাসর সহিতে সম্পর্ক আছে আদানি অফিসার কোম্পানির সম্পর্ক আছে ব্যবসায়ী গৌতম আদানি ভাতৃ বিনোদ আদানীয় ব্যবহার করা পুঁজির সহ সম্পর্ক আছে সেবির অধ্যক্ষ মাধবী পুরীবাস আর স্বামীর, আর সেইভাবে গৌতম আদানীর বিরুদ্ধে তদন্ত করবলে সেবি আগ্রহী নহয় বলে অভিযোগ করেছে হিন্ডেনবার্গর। বারমুডা আর মরিশাসর অফিসার কোম্পানির পুঁজি ব্যবহার করে বিনোদ আদানীয়ে সেবির অধ্যক্ষ হয়ে থাকা কালত মাধবী পুরীবাসে লাভ করেছিল সিঙ্গাপুরের কনসাল্টিং ফার্ম এখনের মালিকীস্বত্ব। অবশ্যই পিছত সেই ফার্মখনের মালিকীস্বত্ব হস্তান্তর করে স্বামী ধবল বাসলে। সেবির অধ্যক্ষ হয়ে থাকা কালত মাধবী পুরীবাসর স্বামীক ব্ল্যাকস্টোন নামের একটা কোম্পানির উপদেষ্টা হিসাবেও নিয়োগ করা হয়েছিল। ব্ল্যাকস্টোন রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টর প্রধান বিনিয়োগকারী ফার্ম। হিন্ডেনবার্গর অভিযোগ অনুসরি মাধবী বাসর সেবির অধ্যক্ষর কালত সলনি করা হয়েছিল রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টর নীতি আর নিয়ম। ব্ল্যাকস্টোনের স্বার্থ রক্ষার বাবে করা হয়েছিল এই সাল সলনি। হিন্ডেনবার্গর প্রতিবেদন মতে এগোরা এডভাইজারি নামের কনসাল্টিং ফার্মর 99% অংশীদারিত্ব আছে মাধবী বাসর নামত। 2022 চনলে এই ফার্মখনে কেবল কনসালটেনশনের সংগ্রহ করেছিল 1.98 কোটি টাকা আর এই ধনরাশি সেবির সদস্য এগারী দরমহার 4.4 গুণ। ইপিনে সেবির অধ্যক্ষ মাধবী পুরীবাস তথা তেওঁর স্বামী ধবল দাসে হিন্ডেনবার্গর অভিযোগ পুনচাতে নস্যাত করেছে। দম্পতি হালে এক বিবৃতি যোগে প্রকাশ করেছে যে আমার 10 আগস্টত হিন্ডেনবার্গ প্রতিবেদনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ সম্পূর্ণ ভিত্তিহীন আর মিছা। লগতে বিবৃতি দম্পতি হালে প্রকাশ করেছে যে জীবন আর বিত্তীয় সাহায্য এখন মুক্তি কিতাপর দরে প্রয়োজন অনুসরি সকল বিত্তীয় তথ্য বছর বছর ধরে সেবিক দিয়ে আছে। এটিও প্রয়োজন অনুসরি বিত্তীয় নথি কর্তৃপক্ষ প্রকাশ করার সংকোচ নকরে বলেও প্রকাশ করেছে। দম্পতি হালে হিন্ডেনবার্গর বিরুদ্ধে অভিযোগ আনি কয় যে সেবির নির্দেশ অনুসরি ভিন্নজনলে বিধি বলবৎকারীয় জাননী প্রেরণ করারও এয়া হয়েছে প্রতিক্রিয়া। সেবির অধ্যক্ষ মাধবী পুরীর বিরুদ্ধে হিন্ডেনবার্গর ধারাবাহিক অভিযোগ উত্থাপন হয়ে আছে। মাধবী পুরীর নামত এখন ভারতীয় কনসাল্টিং ফার্মর 99% আছে মালিকীস্বত্ব। আগোরা এডভাইজারি নামের কনসাল্টিং নামের এখন ফার্মের উপার্জন করে 2 কোটি টাকা। 2022 চনত আগোরা এডভার্টাইজিংয়ের উপার্জনের 1.98 কোটি টাকা হয়েছিল আর এয়াই মাধবী পুরী বাসর পূর্বে প্রকাশ করা আয়ের প্রায় 4.4 গুণ। 2013 চনের 7 মেত প্রতিষ্ঠিত হয়েছিল আগোরা এডভাইজারি প্রাইভেট লিমিটেড। মাধবী পুরীর নামত সিঙ্গাপুরের এখন কনসাল্টিং ফার্মর 100% আছে মালিকীস্বত্ব। সিঙ্গাপুরের কনসাল্টিং ফার্মখনের নাম হয়েছে আগোরা পার্টনার্স। 2017 মার্চের 2022 মার্চলে আগোরা পার্টনার্সের স্বত্বাধিকারী আছিল মাধবী। 2022 চনের 16 মার্চত ফার্মখনের মালিকীস্বত্ব পুরীর স্বামীর নামলে হস্তান্তর করা হয়েছিল। ইয়ার 2 সপ্তাহ পূর্বে মাধবী পুরীবাস সেবির অধ্যক্ষ হিসাবে যোগদান করেছিল। 2017 এপ্রিলত সেবির পূর্ণকালীন সদস্য হিসাবে যোগদান করেছিল আর 2013 চনের 27 মার্চতে সিঙ্গাপুরত আগোরা পার্টনার্স প্রাইভেট লিমিটেডের পঞ্জীয়ন হয়েছিল। ব্যবস্থাপনা কনসালটেন্সির ফার্ম হিসাবে পঞ্জীভুক্ত হয়েছে সিঙ্গাপুরের ফার্মখনের বিত্তীয় লেনদেনের তথ্য এটিও প্রকাশ করা নাই। ইয়ার সময় হয়েছে এটি বাতর বিদায় লওয়ার। নমস্কার।